May I come in? আসসালামু আলাইকুম। একটা সাধারণ ভিডিওকে কিভাবে ইনশর্ট অ্যাপ দিয়ে স্লো মোশন আর ফাস্ট মোশন করবেন আজকের ভিডিওতে আমি খুব সহজ করে উপস্থাপন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। ভিউয়ার্স, ইনশর্ট অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আর আপনি যদি এটির প্রো ভার্সন ব্যবহার করতে চান একদম ফ্রিতে, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করলে একদম ফ্রি ব্যবহার করতে পারবেন। তারপর আমি ভিডিওতে ট্যাপ করব, তারপর এখানে নিউতে প্লাস আইকনে ট্যাপ করে দেব, আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে পছন্দের ভিডিওটি আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নিচে দেখুন টিক মার্ক, এখানে ট্যাপ করে দিলেই এটা এখানে এসে যাবে। তারপরে এই এগুলোকে আপনি একটু বাঁদিকে স্লাইড করবেন, এখানে ক্রপ অপশানটি পেয়ে যাবেন। এটির মধ্যে টাচ করে আপনি ভিডিওর নিচের অংশ, ডান দিকের বাঁদিকের অংশ যদি কেটে নিতে চান তাহলে এখান থেকে কেটে নিতে পারেন। তারপর ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর এগুলোকে একদম আমি ডান দিকে নিয়ে যাব, ক্যানভাস লেখাটির মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আমি ভিডিওর জন্য 4:5 সিলেক্ট করব, তারপর এটাকে ফুল করে দেব, এটা পুরো স্ক্রিনে হয়ে যাবে। তারপর এখান থেকে টিক মার্কে ট্যাপ করে দিতে হবে। তো এখন এই লেয়ারটার উপরে টাচ করবেন, টাচ করার পর এগুলোকে একটু বাঁদিকে স্লাইড করলে ভলিউম লেখাটি দেখতে পাবেন। ভলিউমে ট্যাপ করার পর এখান থেকে এটাকে একদম জিরো করে দিতে হবে, দেব তারপর ওকেতে টিক মার্ক করে দেব। তো দেখুন এই সাধারণ ভিডিওটাকে আমি স্লো মোশন আর ফাস্ট মোশন দিয়ে এডিটিং করব। তার জন্য আমি এই লেয়ারটাকে প্রথমের অংশ একটু কেটে বাদ দিয়ে দেব, একটু অংশ ওটা বরাবর করে তারপরে এখান থেকে আপনাকে স্প্লিট লেখাটি খুঁজে নিতে হবে। স্প্লিটের মধ্যে ট্যাপ করলে দু টুকরো হয়ে যাবে। ফার্স্ট টুকরোটির মধ্যে টাচ করে এখানে ডিলেটে ট্যাপ করলে সামনের অংশটা কেটে যাবে। তারপর আমি লাস্ট থেকেও একটু ডিলেট করে দিচ্ছি, এই বরাবর রাখবো, বাকি অংশটা ডিলেট করে দেব। এখানে স্প্লিটে ট্যাপ করব, তারপরে এখানে ডিলেট করলে বাকি অংশটাও চলে যাবে। তো এখান থেকে আমি প্রথমে মিউজিকে যাব, মিউজিকে একটা অ্যাড করে নেব, তারপর এখানে ট্র্যাকের ট্যাপ করবেন, তারপর এখান থেকে মাই মিউজিকে টাচ করতে হবে। টাচ করার পর আপনার গ্যালারির সবগুলো মিউজিক এখানে শো করবে, মিউজিকের মধ্যে টাচ করবেন, তারপর এখানে ইউজ লেখাটির মধ্যে টাচ করতে হবে। তো মিউজিকের যদি কোনো অংশ সামনে থেকে বাদ দিতে চান তো ওই বরাবর যাবেন। তো আমি সামনের একটু অংশ বাদ দেব, তারপর এখানে স্প্লিটের মধ্যে টাচ করব। দেখুন সামনের অংশটাতে আমি এখন টাচ করার পর এখানে যখন ডিলেটে ট্যাপ করব সামনের অংশটা চলে যাবে, এটার মধ্যে চাপ দিয়ে ধরে রেখে এটাকে সামনে নিয়ে যাব, তারপর ওকেতে টাচ করে দেব। তো এখন এই ভিডিওর লেয়ারটাকে ধরে আপনাকে বাঁদিকে স্লাইড করতে হবে, এক কদম, দু কদম, তিন কদম যাওয়ার পর এখানে আপনাকে এগুলোকে স্লাইড করে স্প্লিট লেখাটিতে যেতে হবে। তারপর এখানে স্প্লিট করলে ভিডিওটা দু টুকরো হয়ে যাবে। দেন এখান থেকে আবার দৌড়ে এটাকে বাঁদিকে স্লাইড করবেন, এক কদম, দু কদম, তিন কদম। তো এখানে জাস্ট আবার স্প্লিট করে দেব, তো ভিডিওটা আমার তিন টুকরো হয়ে গেল। এটাকে আরেক টুকরো করতে হবে, এক কদম, দু কদম। তো এখানে আসার পর এখানে স্প্লিটের মধ্যে ট্যাপ করব। তো চার টুকরো হয়ে গেছে, দেন আমি প্রথমেই চলে যাব একদম। তো প্রথমের পার্টের মধ্যে আমাকে কোনো কিছু করতে হবে না, সেকেন্ড পার্টে টাচ করব, তারপর ওটা বরাবর করে এখান থেকে খুঁজে নিতে হবে স্পিড। স্পিড লেখাটিতে খুঁজে এখানে যখন টাচ করবেন তো এটাকে আপনি একদম স্লো করে দেওয়ার জন্য 0.20 করে দিতে পারেন, আপনি চাইলে 0.30 করতে পারেন, তারপর টিক মার্কে ট্যাপ করে দেবেন। তারপরে তৃতীয় পার্টের মধ্যে যেতে হবে। তো আমি যখন দ্বিতীয়টা স্লো করেছি তৃতীয়টাকে একটু ফাস্ট করে দেব, তাই স্পিডে ট্যাপ করব, তারপর এখান থেকে 1.70, তারপর টিক মার্ক করে দেব, তারপর লাস্ট পার্টে ট্যাপ করব, তারপর এখানে স্পিডে গিয়ে এটাকে একদম 0.20 করে দেব।
তারপর ওকেতে ট্যাপ করে দেব। তো এখন আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। তো ভিডিওটির মধ্যে আপনি যদি কোনো কালার অ্যাড করতে চান তাহলে এগুলোকে একটু স্লাইড করে খুঁজে নিতে হবে ইফেক্ট লেখাটি। এখানে ফিল্টারে টাচ করতে হবে। ফিল্টারে টাচ করার পর এখানে টাচ করবেন, তারপর এখানে সেলিব্রিটির মধ্যে টাচ করতে হবে, তারপরে ফার্স্টের নিয়নটাকে সিলেক্ট করব, দেন এখানে ভলিউমটা একদম কমিয়ে দেব। তারপরে যখন টিক মার্কে ট্যাপ করার পর এরকম হবে, লেয়ারের এই অংশে টাচ করব, তারপরে ভিডিও ইন্ডের মধ্যে টাচ করে দিলে এটা পুরো ভিডিওতে হয়ে যাবে। তারপর ওকেতে যাওয়ার পর দেখুন ভিডিওর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওটা এখন সেভ করার জন্য সেভে টাচ করবেন, তারপর এখানে আবার সেভে টাচ করলে এটা এক্সপোর্টিং হয়ে যাবে। 100% হওয়ার পর গ্যালারিতে সেভ।